আসসালামু আলাইকুম মালয়েশিয়া গ্রামী কর্মীদের অবগতির জন্য জানাচ্ছি সরকার ইতিমধ্যে মালয়েশিয়াতে কর্মী হিসেবে যাওয়ার জন্য কারা কারা মেডিকেল করবে কোন কোন মেডিকেল সেন্টারগুলো মেডিকেল করবে তাদের একটি তালিকা প্রকাশ করেছে আমরা আশা করি অতি শীঘ্রই কর্মীরা মেডিকেল সেন্টারে মালয়েশিয়ার জন্য মেডিকেল করতে পারবেন তো এখন এখানে মালয়েশিয়াতে কর্মী হিসেবে যেতে হলে প্রথম সত্য হচ্ছে আপনাকে বিএমইটি ডাটা ব্যাঙ্কে নিবন্ধন করতে হবে বিএমইটির ডাটা ব্যাঙ্কের নিবন্ধন করা করার জন্য আপনাকে আমি প্রবাসী অ্যাপস আছে সেটা দিয়ে আপনি আপনার নিজের কম্পিউটার নিজের মোবাইল থেকে করতে পারেন অথবা নিজের স্থানীয় এলাকায় যেসব কম্পিউটার দোকান আছে সেগুলো থেকে করতে পারেন অথবা আপনি আপনার নিকটতম আপনার জেলায় যেই টিটি টিটিসি যেগুলো সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেগুলো আছে সেগুলোতে গিয়ে নিবন্ধন করতে পারেন অথবা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস যেগুলো আছে সেগুলোতে গিয়ে করতে পারেন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট অফিস যেগুলো সেগুলোতে তো মালয়েশিয়া যাওয়ার পূর্ব সত্যই হচ্ছে আপনি মালয়েশিয়া যাবেন যাওয়ার পূর্ব সত্য হচ্ছে আপনাকে আগে নিবন্ধিত হতে হবে সরকারি ডাটা ব্যাঙ্ক যেটা বিএম ইটির ওয়েবসাইট সেখানে আপনার তথ্যগুলো সেখানে দিতে হবে সেখানে দিতে হলে আমি যে কথাগুলো বলছি হয়তো আপনি বিএম ইটির আপনার এসে তে গিয়ে নিবন্ধন করতে পারেন অথবা ফিঙ্গারপ্রিন্ট অফিস যেটা জেলা কর্মস জনশক্তি ও কর্মসংস্থান অফিস সেখানে গিয়ে নিবন্ধন করতে পারেন অথবা আপনার মোবাইল থেকে আপনি আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে পারেন নিবন্ধন করতে হলে আপনার পাসপোর্ট লাগবে আপনার অন্যান্য ডাটা যেগুলো সেগুলো দিবেন অবশ্যই অ্যাক্টিভেট মোবাইল নাম্বার দিবেন যেই মোবাইল নাম্বারটাতে ফোন করলে আপনাকে পাওয়া যাবে সেটা দিবেন নিবন্ধন করার পর আপনার কাজ শেষ নিবন্ধন করার পর সেখানে আপনি মোবাইল থেকে করলে তিনশো টাকা নিয়ে যাবে আর যদি সরকারি টিটিসি অথবা ইয়েতে যান ফিঙ্গারপ্রিন্ট অফিসে গিয়ে আপনি নিবন্ধন করেন সেখানে গেলে দুশো টাকা নিয়ে যাবে দুশো টাকা আপনার যাবে ওখান থেকে যে পেপারটি দিবে নিবন্ধন হওয়ার পরে যে কোড সম্বলিত যে পেপারটি দিবে ওটি সংরক্ষণ করে রাখবেন সেই পেপারটি আপনি যে কোনো রিক্রুটিং এজেন্সিতে যখন জমা দিবেন মালয়েশিয়া যাওয়ার জন্য সরকার অনুমোদিত যে পঁচিশটা সিন্ডিকেট আছে এদের থ্রু বা এদের অঙ্গ সংগঠন যেগুলো আছে সেগুলোতে আপনারা জমা দিবেন পাসপোর্ট জমা দেওয়ার সাথে পাসপোর্ট দেওয়া জমা দেওয়ার সময় অবশ্যই ওই পেপারটি সেই পেপারটি শুদ্ধ জমা দিয়ে দিবেন আর যারা ভাবছেন আপনার ভাই আছে চাচা আছে কাকা আছে যে মালয়েশিয়াতে আছে তারা আপনাকে ভিসা দিয়ে নিয়ে যাবে এটা আসলে সম্ভব না কারণ মালয়েশিয়া শ্রম বাজারটা মূলত সিন্ডিকেট যেভাবে করা হয়েছে আপনার জি টু জি চুক্তি অনুযায়ী মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে চুক্তি হয়েছে এমওইউ স্বাক্ষরিত হয়েছে সেই অ্যামওইউ স্বাক্ষর স্বাক্ষর অনুযায়ী আপনারা কেউ চাইলে এই সিস্টেমের বাইরে গিয়ে মালয়েশিয়াতে শ্রমিক হিসেবে যেতে পারবেন না আপনারা সরকারি রিক্রুটিং এজেন্সি যেগুলো যেগুলোর সাথে কর্মী কর্মী পাঠানোর জন্য পাঠানোর জন্য যেগুলো অনুমোদন প্রাপ্ত সেগুলোতে করেই আপনারা যাইতে পারবেন সেগুলোর মাধ্যমে যাইতে পারবেন সো কেউ যদি আপনাদেরকে বলে যে মালয়েশিয়াতে আছে উমুক মালয়েশিয়াতে আছে সে দুইটা ভিসা দিচ্ছে তিনটে ভিসা দিচ্ছে আপনারা ওইভাবে হুম রিখে পড়ে অর্থ এবং পাসপোর্ট দিবেন না অর্থ লেনদেন করবেন না এবং কি পাসপোর্ট দিবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য মূল কথা হচ্ছে আপনাকে আগে প্রথম স্টেপ আপনাকে আগে একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে সেই পাসপোর্টের মেয়াদ কম করে দুই বছর থাকতে হবে এবং বয়স আঠারো থেকে আঠারো থেকে পাঁচচল্লিশ বছরের ভিতরে হতে হবে আর সরকারি ডাটা ব্যাঙ্কে অবশ্যই নিবন্ধন করতে হবে সেই এই জিনিসগুলো ঠিক হলে আপনি তখনই মালয়েশিয়ার জন্য ইয়ে করতে পারবেন তো আগে যাকেই পাসপোর্ট জমা দেন যেটাই করেন পাসপোর্ট জমা দেওয়ার জন্য মনস্থির করার আগে আগে আপনি বিএমএটিতে রেজিস্ট্রেশন করে ফেলেন রেজিস্ট্রেশন করার পরে তারপরে পাসপোর্ট এবং বাকি কথাবার্তা যার 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 দিকে চালান যার সাথে কথাবার্তা বলেন এভাবে আপনি আপনার স্টেপ অনুযায়ী অগ্রসর হবেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আলাইকুম